Hi, welcome to our YouTube channel, English Guide. My name is Partho Dash. Aaj amra class 12 er Strong Roots Part 1 alochona korbo. Eta likhechen APJ Abdul Kalam. Lekhok somporke amar ektu jene ni. Strong Root APJ Abdul Kalam er attojiboni Wings of Fire theke krito hoyeche. Abdul Kalam somporke আমরা কম বেশি সবাই জানি। তার পুরো নাম আবুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম। তিনি তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন। ভারতবর্ষের একজন প্রখ্যাত বিজ্ঞানী ছিলেন তিনি। আমাদের একাদশতম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ। এছাড়া 1997 সালে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন পান। তার বিখ্যাত লেখাগুলির মধ্যে উইংস অফ ফায়ার, মাই জার্নি প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার আমরা টেক্সট পড়া শুরু করি। আই ওয়াজ বর্ন ইন টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট। এখানে আই মানে আমি, অর্থাৎ আব্দুল কালাম। আমি তৎকালীন মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আর্স্টওয়াইল মানে হচ্ছে পূর্বেকার বা তৎকালীন। মাই ফাদার জয়নুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট। ফর্মাল প্রথাগত, ডিসপাইট সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা, পসেস অধিকারী, ইনেট সহজাত, উইজডম জ্ঞান, জেনারোসিটি মহত্ব, স্পিরিট মন বা হৃদয়। আমার বাবা জয়নুল আবদিনের না ছিল প্রথাগত শিক্ষা, না ছিল ধনসম্পদ। এসব অসুবিধা সত্ত্বেও তিনি সহজাত জ্ঞান এবং মনের দিক থেকে ছিলেন মহানুভব। He had an ideal helpmate in my mother Ashiyamma. আমার মা আশিয়াম্মা ছিল তার আদর্শ জীবনসঙ্গী, আইডিয়াল আদর্শ হেল্পমেট জীবনসঙ্গী বা পত্নী। আমার মা আশিয়াম্মা ছিল তার আদর্শ জীবনসঙ্গী। I do not recall exact number of people she fed every day. Recall মনে করা, এক্স্যাক্ট ঠিক বা সঠিক। আমি মনে করতে পারছি না তিনি রোজ ঠিক কতজন লোককে খাওয়াতেন। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন দ্যাট ফর মোর আউটসাইডার্স এইট উইথ আস দ্যান অল দ্য মেম্বার্স অব আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। সার্টেন নিশ্চিত, আউটসাইডার্স বাইরের লোক। কিন্তু আমি একেবারে নিশ্চিত যে আমাদের পরিবারের সমস্ত লোকের থেকে বেশি সংখ্যক বাইরের লোক আমাদের সঙ্গে খেত। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল। প্যারেন্ট বাবা মা রিগার্ডেড গণ্য, আইডল আদর্শ, কাপল এখানে দম্পতি। বহু মানুষ আমার বাবা মাকে আদর্শ দম্পতি বলে গণ্য করত। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ the more distinguished, one of her forebears having been bestowed the title of Bahadur by the British. Lineage, bongsho, distinguish, bishishto, forebears, purvapurush, bestowed, prodotto. Amar maa chilen tulanamulokbhabe uccho bongshiyo. Tar ek purvapurush Britishder dara Bahadur upadhi prodotto hoyechilen. I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. Undistinguished, বিশেষত্বহীন। আমি ছিলাম অনেক সন্তানের মধ্যে একজন যে লম্বা ও সুন্দর পিতামাতার তুলনায় ছোটোখাটো বিশেষত্বহীন চেহারার বালক। We lived in our ancestral house, which was built
in the middle of the 19th century. Ancestral পৈতৃক, আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম যেটা 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল. ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দ্য মস স্ট্রিট ইন রামেশ্বরম. এটা বেশ বড় পাকা বাড়ি ছিল যেটা রামেশ্বরমের মস্ক স্ট্রিটে চুনাপাথর ও ইঁট দিয়ে তৈরি হয়েছিল. মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিস. অস্ট্রিয়ার অনাড়ম্বর, অ্যাভয়েড এড়িয়ে চলা, ইনএসেনশিয়াল অপ্রয়োজনীয় বা অনাবশ্যকীয় কমফর্ট, আরাম, লাক্সারিস, বিলাসদ্রব্য. আমার অনাড়ম্বর পিতা সমস্ত অনাবশ্যকীয় আরাম এবং বিলাসদ্রব্য এড়িয়ে চলতেন. However, all necessities were provided for in terms of food, medicine or clothing. তবে সমস্ত প্রয়োজনীয় জিনিস, খাবার, ওষুধ বা পোশাক তিনি আমাদের দিতেন. In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. In fact, আসলে childhood শৈশব, materially বস্তুগত, emotionally আবেগগত. আসলে বস্তুগত বা আবেগগত দিক থেকে আমার শৈশব ছিল নিশ্চিন্ত ও সুরক্ষিত. I normally ate with my mother, sitting on the floor kitchen. আমি সাধারণত মায়ের সঙ্গে রান্নাঘরের মেঝেতে বসে খেতাম. She would place a banana leaf before me, on which she then ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney. তিনি আমার সামনে একটা কলাপাতা রাখতেন যার মধ্যে তিনি ঢেলে দিতেন ভাত এবং সুগন্ধি সম্বর, বাড়ি তৈরি বিশেষ ধরনের ঝাল আচার এবং কিছুটা টাটকা নারকেলের চাটনি. দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট আ 10 মিনিটস ওয়াক ফ্রম আওয়ার হাউস. পিলগ্রিম, তীর্থযাত্রী. যে শিব মন্দিরটির জন্য রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে সুপরিচিত সেটি আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ. আওয়ার লোকালিটি প্রিডমিনেন্টলি মুসলিম, বাট দেয়ার আর কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিস টু, লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স. অ্যামিকেবলি বন্ধুত্বপূর্ণ, নেবার প্রতিবেশী. আমাদের এলাকাটিতে প্রধানত মুসলিমদের বাস, তবে সেখানে বেশ কিছু হিন্দু পরিবারও ছিল. তারা বন্ধুত্বপূর্ণভাবে তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে বাস করতেন. দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স. আমাদের লোকালয়ে একটা পুরানো মসজিদ ছিল যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন সন্ধ্যার প্রার্থনার জন্য. I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they were reached God. Arabi bhashar uchcharito prarthonar ortho ami kichui bujhtam na, kintu ami nischit chilam je ota Allah er kache pouchhay. When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside, waiting for him. যখন আমার বাবা প্রার্থনার পর মসজিদ থেকে বেরিয়ে আসতেন, বিভিন্ন ধর্মের লোকেরা তার জন্য বাইরে বসে অপেক্ষা করত. Many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say prayer. তাদের অনেকে জল ভর্তি বাটি আমার বাবার সামনে ধরতেন, তিনি তার আঙুলের সামনের অংশ তার মধ্যে ডুবিয়ে প্রার্থনা করতেন. This water was then carried home for invalids. এই জল তারা অসমর্থ রোগীদের জন্য বাড়ি নিয়ে যেতেন. Invalids, অসমর্থ. I also remember
people visiting our home to offer thanks after being cured. আমার আরও মনে পড়ে অনেক লোক সুস্থ হয়ে আমাদের বাড়িতে আসতেন ধন্যবাদ জানানোর জন্য. Father always smiled and asked them to thank Allah, the merciful. বাবা সবসময় হেসে তাদেরকে বলতেন দয়ালু আল্লাহকে ধন্যবাদ জানাতে. The high priest of Rameshwaram temple, Pakshi Lakshmana Shastri, was a very close friend of my father's. Rameshwaram mandirer pradhan purohit Pakshi Lakshmana Shastri amar babar khub ghonishto bondhu chilen. One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matter. Vivid obishoroniyo childhood shoishob traditional oitijjogoto attire poshak discuss alochona spiritual adhyatmik chotobelay obishoronno sritigulir moddhe ekti holo ei dujon tader oitijjogoto poshak porihito hoye adhyatmik bishoye alochona roto. When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. Relevance, prasongikota, prayer, prarthona. Jokhon amar prashno korar moto boyosh hoychilo, ami babake prarthonar prasongikota somporke jiggesh korechilam. My father told me there was nothing mysterious about prayer. Mysterious, rahosyo, prayer, prarthona. Baba bolechilen, prarthonar moddhe kono rahosyo nei. Rather, prayer made possible a communion of the spirit between people. Rather, borong communion jogajog. People, manushjon ba lokjon. Borong eti manusher shonge manusher attik jogajoger upay. When you pray, he said, you transcend your body and become a part of cosmos, which knows no division of wealth, age, caste or creed. Transcends otikrom kora, cosmos mahabishyo, division bibhajon, wealth sampad, age boyosh, caste jat, creed dharma. Tini bolechilen jokhon tumi prarthona koro tumi tomar deho ke otikrom kore mahabishyer ongsho hoye jao, jekhane sampad boyosh jat ba dharme kono bibhajon nei. এই কথাগুলো এক ধরনের স্পিরিচুয়াল কথা, আধ্যাত্মিক কথা, খুব সুন্দর কথা এবং সব পুরোটাই আধ্যাত্মিক কথা. মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল. কনভে প্রকাশ করা, কমপ্লেক্স জটিল, স্পিরিচুয়াল আধ্যাত্মিক কনসেপ্ট ধারণা. জটিল আধ্যাত্মিক ধারণাগুলি আমার বাবা সহজ সরলভাবে তামিল ভাষায় বোঝাতে পারতেন. আরও একটা সুন্দর আধ্যাত্মিক কথা তিনি বলেছিলেন. হি ওয়ান্স টোল মি ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়েলি ইজ অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, গুড অর ব্যাড, এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং, ডিভাইন ঐশ্বরিক. একবার তিনি আমায় বলেছিলেন প্রতিটা মানুষ নিজের কালে নিজের স্থানে সে সত্যিকারে যা এবং ভালো মন্দ সে যে অবস্থায় পৌঁছাক না কেন প্রত্যেক মানুষই সমস্ত ঐশ্বরিক সত্তার অংশবিশেষ. সো হোয়াই বি অ্যাফ্রেড অব ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেমস. অ্যাফ্রেড ভয়, ডিফিকাল্টি প্রতিকূলতা, সাফারিং যন্ত্রণা, প্রবলেম সমস্যা. সুতরাং প্রতিকূলতা যন্ত্রণা এবং সমস্যাকে কেন ভয় করব? হোয়েন ট্রাভেলস কাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইয়োর সাফারিংস. আন্ডারস্ট্যান্ড বোঝা, রেলিভেন্স প্রাসঙ্গিকতা, সাফারিং যন্ত্রণা. যখন সমস্যা আসবে তখন এই যন্ত্রণার প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করবে. অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর দ্য ইন্সট্রোস্পেকশন. অ্যাডভার্সিটি দুঃসময় বা দুর্দশা, ইন্ট্রোস্পেকশন আত্মদর্শন. দুর্দশা বা দুরবস্থা সবসময় আত্মদর্শন বা আত্মসমীক্ষার সুযোগ দেয়. আশা করি তোমরা স্ট্রং রুট পার্ট ওয়ান
বুঝতে পেরেছ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে আমরা স্ট্রং রুটস পার্ট টু নিয়ে আলোচনা করব এবং কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, বাই।